স্পিরিচুয়ালিটি উইথ সায়েন্স চ্যানেলের ভিডিওগুলো দেখতে আপনারা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে বেল আইকন বাটনটিও প্রেস করুন। এতে ভবিষ্যতের সব ভিডিও আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, স্বামী বিবেকানন্দ যখন পরিব্রাজক হয়ে ভারত ভ্রমণ করছিলেন, তখন ঋষিকেশে এক সৌম্যদর্শন সাধুর সাথে স্বামীজির আলাপ হয়। দুজনের মধ্যে ভাব বিনিময় গভীর হয়ে উঠলে সেই সৌম্যদর্শন সাধুজি স্বামীজিকে জিজ্ঞাসা করেন, স্বামীজি কখনো কোনো মহাত্মাকে দর্শন করেছেন কিনা, অর্থাৎ কোনো মহাত্মা স্বামীজিকে তার শক্তির সাথে পরিচয় করিয়েছিলেন কিনা। স্বামীজি সেই সৌম্যদর্শন সাধুকে স্বামীজির গুরু ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অনেক কথা জানালেন। আরও প্রসঙ্গক্রমে স্বামীজি বলেন, গাজীপুরে পাওহারি বাবা নামে এক অতি উচ্চকোটি সাধকের সাথে স্বামীজির আলাপ হয়। তখন সেই সৌম্যদর্শন সাধু স্বামীজিকে পাওহারি বাবার সম্পর্কে জিজ্ঞাসা করলে স্বামীজি পাওহারি বাবার মহিমা সেই সাধুকে বলেন। স্বামীজি বলেন, একবার একটা গোখরো সাপ পাওহারি বাবাকে কামড়ে দিয়েছিল। সাপের তীব্র বিষে কিছুক্ষণের মধ্যে তিনি অজ্ঞান হয়ে যান। এভাবে অনেক সময় কেটে যাওয়ার পর সকলেই যখন ভাবলেন যে পাওহারি বাবা হয়তো আর বেঁচে নেই, কিন্তু সবাইকে আশ্চর্য করে দিয়ে কয়েক ঘন্টা পরেই আবার পাওহারি বাবার চোখ খুলে তাকালেন। ধীরে ধীরে তিনি উঠে বসলেন এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলেন। সকলেই খুব অবাক হলো। এই সময় একজন পাওহারি বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা আপনি এখন কেমন আছেন? একটু হেসে পাওহারি বাবা উত্তর দিলেন, খুবই ভালো আছি। স্বর্গ থেকে আমার প্রিয়তম আমার কাছে দুধ পাঠিয়েছিল আজকে। মৃত্যুদূত গোখরো সাপকে তিনি বললেন তার প্রিয়তমের দূত। অর্থাৎ জগতে সবকিছুকেই পাওহারি বাবা ঈশ্বরীয় রূপে দেখতেন এবং ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন। এরপরে স্বামী বিবেকানন্দ সেই সৌম্যদর্শন সাধুকে আরো একটি ঘটনা বললেন পাওহারি বাবার জীবন নিয়ে। এই ঘটনাটি বলার পর স্বামীজি নিজেই হতচকিত হয়ে গেলেন এবং বিপুল বিস্ময়ে অবাক হয়ে গেলেন স্বামীজি যা জানতে পারলেন এই ঘটনাটি বলার পর। তো ঘটনাটি ছিল এরকম, একবার একটা চোর পাওহারি বাবার আশ্রমে চুরি করতে গিয়েছিল। পুজোর বাসনপত্র যা ছিল সবকিছু সে তার বস্তার মধ্যে ঢুকিয়ে ফেলে। হঠাৎ পাওহারি বাবা এই সময় চোরটির সামনে গিয়ে পড়লেন। চোরটি পাওহারি বাবাকে দেখেই ভয়ে পালিয়ে গেল। খুব তাড়াতাড়িতে সেই চোরটি তার বস্তাটি আর নিতে পারলো না, অর্থাৎ মাল সমেত সেই বস্তাটি সে আশ্রমে ফেলে দৌড়ে পালিয়ে গেল। পাওহারি বাবা বুঝতে পারলেন যে তাকে দেখেই চোরটা ভয় পেয়ে পালিয়ে গেছে। পাওহারি বাবা এক মুহূর্ত দেরি করলেন না, তিনি সেই চোরের বস্তা মাথায় নিয়ে চোরের পিছনে ছুটতে লাগলেন। চোরও যত ছুটতে থাকলো তিনিও তত ছুটতে থাকলেন। পাওহারি বাবার শরীর ছিল খুবই বলিষ্ঠ এবং তিনি ছিলেন খুবই লম্বা। অনেক দূর ছুটে চোর যখন তার সঙ্গে আর পেরে উঠলো না, তখন পাওহারি বাবা চোরকে ধরে ফেললেন। কিন্তু চোরকে অবাক করে দিয়ে চোরের পায়ের কাছে সেই চুরির মালের বস্তাটি পাওহারি বাবা রেখে বললেন, তোমার কাজে আমি ব্যাঘাত করেছি, আমার ভারী অন্যায় হয়েছে, তুমি তোমার এই মালগুলো সব ফেলে এসেছিলে, এগুলো আমার নয় তোমার, তুমি নিঃসংকোচে এগুলো নিয়ে নাও। চোরটি ভেবেছিল পাওহারি বাবা হয়তো তাকে ধরে এখন উত্তম মধ্যম পেটানি দেবে, চর কিল ঘুষি কিছুই বাকি রাখবে না, কিন্তু মালিক মাথায় করে এনে মাল বয়ে দেবে এরকম ঘটনা চোর কোনোদিন শোনেও নি এবং কখনো কল্পনাও করেনি। এখন সে দেখতে পাচ্ছে তার জীবনেই তার সঙ্গে এই ঘটনাটি ঘটে চলেছে। পাহারি বাবার কথা প্রথমে সে কিছুই বুঝতে পারলো না, কিন্তু শেষকালে পাহারি বাবার আন্তরিকতা ও সরলতা দেখে চোর বিশ্বাস না করে পারলো না। তবুও কিছুতেই সে বাসনপত্রগুলো নিতে চাইলো না। পাহারি বাবাও সেই চোরকে ছাড়লেন না। শেষকালে অনেক অনুনয় বিনয় করে তিনি জিনিসগুলো চোরকে দিয়ে আশ্রমে ফিরে এলেন। এই ঘটনাটি বলে স্বামীজি সেই সৌম্যদর্শন সাধুর দিকে তাকিয়ে থাকলেন। দেখলেন সৌম্যদর্শন সাধুর চোখ থেকে অনবরত ভক্তিবারি পড়েই যাচ্ছে, অর্থাৎ তিনি কাঁদছেন। তখন স্বামীজি সেই সৌম্যদর্শন সাধুকে জিজ্ঞাসা করলেন যে এই ঘটনা শুনে আপনার চোখে জল কেন? সৌম্যদর্শন সেই সাধুটি স্বামী বিবেকানন্দকে অবাক করে দিয়ে জানালেন যে সেই চোরটি আমিই ছিলাম এবং পাহারি বাবা ছুটে ছুটে আমার পিছনেই এসেছিলেন এবং মালের বস্তা আমাকেই শেষে দিয়েছিলেন। তো এরপরে স্বামীজির বিস্ময়ের আর সীমা পরিসীমা রইল না। তিনি সেই সৌম্যদর্শন সাধুকে দেখে যেন বিশ্বাসই করতে পাচ্ছিলেন না যে সেই চোর ছিল। তারপরে চোরটি বলল যে সেই রাত্রিরে সেই মহাত্মার সংস্পর্শে আসার পর তার মন এমনি ঈশ্বরময় হয়ে গেছিল এবং সে চুরি ছেড়ে দিয়ে ঈশ্বরীয় পথ অবলম্বন করেছে। বর্তমানে সে স্বামী বিবেকানন্দর সামনেই বসে আছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।